সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে শুরু করছি সময়ের গল্পের আজকের বিনোদন আড্ডা। আজকে আমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সাড়ে ষোলোতে আপনাকে কোন রূপে দেখা যাবে? অলরেডি আমরা ক্যারেক্টার ইন্ট্রোডিউসিং হয়ে গেছে, ওটা আমার নাম হলো যে ডিসি আলতাফ, আমি পুলিশের একজন কর্মকর্তা এবং আমার এক বান্ধবী আমাকে আমন্ত্রণ জানায় ভায়োলেট ইনে। ভায়োলেট ইনে ওই দিন যে ঘটনাগুলো ঘটছিল তার একটা অংশ হয়ে যায়। ওটিটিতে কাজ করার এক্সপিরিয়েন্সটা আসলে কেমন ছিল? একটু ডিফারেন্ট, যেহেতু টেলিভিশন নাটকে হয় কি আমরা সময় খুব কম পাই, সিনেমা ওটিটি মোটামুটি স্ক্রিপ্টিংয়ের দিক থেকে, ক্যারেক্টার অ্যানালাইসিসের দিক থেকে এবং প্রেশারের দিক থেকে, শুটিং অ্যারেঞ্জমেন্টের দিক থেকে সিনেমা ওটিটি অলমোস্ট কাছাকাছি। শ্যুটের আগে থেকেই ক্যারেক্টারটা নিজের মধ্যে ধারণ করার একটা সময় পাওয়া যায়, ক্যারেক্টার নিয়ে চিন্তা করার সময় পাওয়া যায়, যেখানে সময় এবং চিন্তা সব কিছুর সমন্বয় ঘটে, তখন হয় কি ক্যারেক্টারটার এক্সিকিউশন অনেক বেটার কিছু করা সম্ভব হয়। আপনি মঞ্চেও কাজ করেছেন, সিনেমায় কাজ করেছেন, ওয়েব সিরিজে কাজ করেছেন, তো এই ভিন্ন ভিন্ন জায়গায় কাজ করার অভিজ্ঞতাটা কেমন? প্রত্যেকটারই একটা কমফোর্টনেস তো আছে। বেসিক্যালি ছিল আমার ইচ্ছা, আমার ইচ্ছা ছিল অভিনয়, আসলে ঘুরে ফিরে সব জায়গাতেই অভিনয়, থিয়েটারে অভিনয়, টেলিভিশনেও অভিনয়, এখানেও আসলে অ্যাক্টিং। অ্যাক্টিংটা আসলে আমি এনজয় করি হয়তো বা। এখন বিকাশেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। অ্যাক্টিংয়ে আসার পেছনে কি অন্য কারো প্ররোচনা ছিল নাকি সম্পূর্ণ নিজের আগ্রহ থেকে? আমার নিজের আগ্রহ থেকে, আমার কারো কোনো প্ররোচনা ছিল না। আর প্রথমে আমি থিয়েটারটা শুরু যখন করি আমার অ্যাক্টিং আস্তে আস্তে ভালো লাগা শুরু করে। তো এই যে 49 বাতাস রিলিজ হওয়ার পরে আপনি অনেকদিন কাজ করেননি, কেন? 49 বাতাস রিলিজ হওয়ার আগে আমি কাজ করিনি। আচ্ছা আচ্ছা, রিলিজ হওয়ার আগে কাজ করিনি, মানে কেন, এটা কেন? আমি চেয়েছিলাম একটু সময় নিয়ে আসি, ওটা আমার একটা স্ট্র্যাটেজি ছিল, আমার মনে হয় এটা ভালোই ছিল। অভিনয় করার আগ পর্যন্ত আপনার স্ট্রাগলটা কেমন ছিল? এটা একটা জার্নি, এটা একটা গুড জার্নি। আমি মনে করি যে কোনো আর্টিস্টেরই, যে কোনো ক্ষেত্রেই সাকসেস হওয়ার পেছনে একটা লম্বা জীবন থাকে অত দূর পর্যন্ত আসতে। তো সেই সময়টা স্ট্রাগলটা আমি আসলে খুব এনজয় করেছি। আমি বলতে চাই না আমার খুব খারাপ, আমি খেতে পারিনি, এইরকম ঘটনা ঘটে লাইফে, ইটস একদিন মানে একবেলা দুবেলা না খেয়ে থাকার ঘটনা, এটা ভেরি কমন। আমরা অনেকে ইচ্ছা করেও এক দুবেলা না খেয়েই থাকি, না খেয়েই থাকতে পারি, সো ইটস বাট এটা হয়েছে লাইফে। মানে আপনি যদি, আমার যেটা সে সেটা হলো আপনি যদি একটা জায়গায় অনেস্টলি এফোর্ট দেন, একটা সময় আপনি একটা গুড রেজাল্ট, ভালো ফিডব্যাক পাবেন, যদি মনোযোগ সহকারে অনেস্টলি ওই জায়গাটার প্রতি আপনার সদিচ্ছা নিয়ে কাজ করে যান। এই যে চরিত্রের ভিন্নতাগুলো আপনি কেমন এনজয় করেন? এখানে আমি যেই কাজগুলো করেছি অ্যাক্টার থেকে একটা ডিফারেন্ট। আপনি 49 বাতাসের অয়ন যদি বলেন, ওটাও আমার খুব প্রিয় একটা চরিত্র, করার পর বুঝতে পেরেছি ওটা আমার খুব প্রিয় চরিত্র। চন্দ্রপতি কথা জয়ানন্দা, জয়ানন্দ হিস্টোরিক্যালি আরও ডিফারেন্ট, 400 বছর আগের একজন মানুষ, এর গল্প যেটার কোনো রেফারেন্স ছিল না, বাট করার আমরা ট্রাই করেছি ডিরেক্টর আমরা সবাই মিলে, ওটাও একটা ভালো অভিজ্ঞতা আমার। তারপর ওটিটিতে আমি যখন কাইজার করলাম, কাইজার একদম একদম অপোজিট টু মি, আমি একেবারে নেগেটিভ একটা ক্যারেক্টার করলাম এবং এটা বেশ পপুলারও হলো। কোন ধরনের চরিত্রগুলো আপনার কাছে বেশি কমফোর্ট লাগে? আমার কমফোর্ট জোনে থাকার একটাও ক্যারেক্টার ছিল না, তো কমফোর্ট জোনে থাকার ক্যারেক্টার ছিল না বলে হয়তো বা আমি খুব এনজয় করেছি, কারণ কমফোর্ট জোনের কাজ তো আসলে করাই যায় চালা। আপনার কোনো ড্রিম ক্যারেক্টার আছে যে ওই ক্যারেক্টারটা করতে পারলে বোধহয় খুব ভালো লাগতো? একটা সময় ছিল যখন স্টেজে করতাম, তখন ভাবতাম এই ক্লাসিক্যাল এই থিয়েটারটা করতে পারলে, এই প্লেটা করতে পারলে ভালো লাগবে। এখন এই সময়ে যারা নতুন নতুন ভাবনা ভাবছে, যেই ছেলেটা এখনও হয়তো জন্ম নেয়নি, তার কাজেও আমি আসলে থাকতে চাই। পরিচালকদের সাথে কাজের ভিন্নতাটা কেমন? এক একজনের সাথে নিশ্চয়ই এক এক রকম হয়েছে, কার কার সাথে বেশি ভালো লেগেছে? যেসব পরিচালক আমাকে তাদের কাজের জন্য নেয়, তাদের প্রত্যেকের সাথেই আমার ভালো সম্পর্ক এবং তাদের প্রত্যেককেই আমি শ্রদ্ধা করি। আমার তারেক ভাইয়ের সাথে কাজ করে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছি, অমিতাভ ভাইয়ের সাথে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করেছি, আতিক ভাইয়ের সাথে কাজ করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছি, কাজারে তানিম নূরের সাথে কাজ করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছি, উজ্জ্বল ভাই 49 বাতাসের ডিরেক্টর, ওনার সাথে কাজ করেও ভালো লেগেছে। তারপরে সম্প্রতি ইয়াসিরের সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে। আমি রাফির সাথে একটা কাজ করেছি, ও একটু ডিফারেন্ট টাইপের একজন ডিরেক্টর। নিঃশ্বাসের গল্পটা ধরে যদি আমি একটু আগাই, রাফি এবং ফারিন দুজনের সাথে আপনার কাজ করার এক্সপিরিয়েন্স কেমন ছিল? রাফির সাথে আমার পরিচয় ছিল আগে থেকে, কাজ হয়নি হয়তো বা,
ফাইনের সাথে আমার আগে থেকে পরিচয় ছিল না, নিঃশ্বাস করতে গিয়ে আমার পরিচয়। বাট ও এত সাবলীল একজন অভিনেত্রী এবং খুব কোঅপারেটিভ, তার সাথেও কাজটা আমি খুব এনজয় করেছি। নাসিরউদ্দিন খান মাইসেলফ অ্যালেন স্বপন করার পর বেশ আলোড়ন সৃষ্টি করেছেন, তার সাথে আপনার একটা ভালো সম্পর্ক আছে আমরা যতটুকু জেনেছি, তো তার সাথে আপনার রিলেশনশিপটা আসলে কেমন? নাসির ভাইয়ের সাথে আমার সম্পর্ক হলো বড় ভাই ছোট ভাই। আমি যখন থিয়েটার করতে আসি তো নাসির ভাই ওই গ্রুপের একজন সিনিয়র মেম্বার, এবং আমি যখন থিয়েটার করতে এসে গ্রুপ থেকে প্রথম যে ওয়ার্কশপটা ছিল তার মধ্যে ওয়ান অফ দ্য মেন্টর ছিল নাসির ভাই। তা আপনাদের দুজনকে একসাথে পর্দায় কবে দেখা যাবে? এটা ডিরেক্টররাই ভালো জানে, তা আশা করছি হয়তো খুব সাম্প্রতিককালে হয়তো বা দেখা যাবে। আচ্ছা, সাড়ে ষোলোর বাইরে এবছর আর কোন কোন কাজে হাত দিয়েছেন, শুরু করছেন? এই বছর সাড়ে ষোলোর ঠিক পরেই দীপ্ত প্লেতে অপলাপ নামে একটা ওয়েব ফিল্ম রিলিজ হবে, ওটা ডিরেক্টর মোহাম্মদ আলী মুন্না, এটাতে আমার সাথে কো আর্টিস্ট হিসেবে আছেন রোশন এবং নিপুন আক্তার। যাপিত জীবন যেটাতে আমার কো আর্টিস্ট ভাবনা, আফজাল ভাই, প্রাচি আপা, তারপর রনক ভাই, মৌসুমি হামিদ, তো ওটা ডিরেক্টর হাবিবুল ইসলাম হাবিব, ওটাও এই বছরের শেষে রিলিজ হবার সম্ভাবনা আছে। আরেকটা ছবি শুরু করতে যাচ্ছি সেপ্টেম্বরে, আগুনের পাখি নাম, যেটা ডিরেক্টর আওয়াল চৌধুরী। আপনি অভিনয় শিখেছেন কার কাছে? আমার টিচার অ্যাক্টিংয়ে আমার অভিনয়ের আমার গুরু হলো অসীম দাস, আরেকজন আমার শিক্ষক আছেন দেবাংশু হোর, ওনার কাছ থেকে আমি মুকাভিনয় শিখেছিলাম। আমি বেশ কিছুদিন মুকাভিনয়ে কাজ করেছি দাদার সাথে। দেবাংশু তো এখন নাই, দেশের বাইরে থাকে, উনি ইউএসএ থাকে। আপনি তো ক্যামেরার পিছনেও কাজ করেছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, এখন আবার ক্যামেরার সামনেও কাজ করছেন, তো দুইটা জায়গার পার্থক্যটা আপনার কাছে কেমন মনে হয়? অ্যাক্টরের দিক থেকে এক ধরনের পার্সপেক্টিভ থাকে, ক্যামেরার পিছনে যারা থাকে ওদের আরেক ধরনের পার্সপেক্টিভ থাকে। না, আপনি যেহেতু বোথ জায়গাতে কাজ করেছেন সো আপনার পার্সপেক্টিভ দুটোই আছে? দুটোই আছে, আমি আসলে বুঝি দুই জায়গা থেকেই আমি জিনিসটা বুঝতে পারি। আচ্ছা, যদি সাড়ে ষোলো থেকে কোনো একটা মেমোরি জানতে চাই শুটিংকালীন, কোনটা বলবেন? সাড়ে ষোলো আমি কখনোই ভুলবো না, কারণ ওই সময় আমি অসুস্থ ছিলাম। ডিরেক্টর এবং তার পুরো টিম, প্রোডাকশন টিম, প্রডিউসার, তাদের সকলের কাছে কৃতজ্ঞ, তারা ওই সময় আমার বেশ সেবা করেছে এবং আমাকে ফিট করে রাখার জন্য যত যা কিছু সম্ভব তারা সব চেষ্টা করেছে, এবং হয়তো ওই স্ক্রিনে দেখলে সেটা বোঝা যাবে না। ফাইনালি বিদায় নেওয়ার আগে আমি একটু শুধু বলতে চাইবো যে দর্শকের কাছে আপনার সাড়ে ষোলো নিয়ে কিছু বলার আছে কিনা। দর্শকের কাছে সাড়ে ষোলো নিয়ে বলার এটাই, এটা আপনাদের দেখতে হবে, এটা দেখতে হলে হইচই সাবস্ক্রাইব করতে হবে, এটা আর দেখার আর কোনো অপশন নাই। হইচই সাবস্ক্রাইব করে বাংলাদেশের এই ভালো একটা কন্টেন্ট যেটা সামনে আসছে 17 আগস্ট রিলিজ পাবে, এটা ডিরেকশন দিয়েছেন ইয়াসির আল হক, এটাতে প্রোটাগনিস্ট হিসেবে আসছেন আফরান নিশো, জাকিয়া বাড়ি মামো, ইন্তেখাব দিনার, আমি, শাহেদ আলী, সুজন ভাই, নৌসবা, আরও অনেকেই, এবং খুব জমপেশ একটা সিরিজ হয়েছে, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আপনার লেখা যে কোনো গান আপনি শোনান আমার কোনো সমস্যা নেই। আমার লেখা গান না, আমার সুর করা একটা গান শোনাই। সুর করা, ঠিক আছে। আমার লেখা গান যেহেতু এখনো রিলিজ করি নাই, সেহেতু রিলিজের জন্য অপেক্ষা করি। মেঘলা দিনে তুমি আমার এক মুঠো রোদ্দুর, আমার আশার ভালোবাসা সাতটা সমুদ্র, নির্ঘুম রাত স্বপ্নে আঁকা শিউলি ফুলের গন্ধ মাখা, লাজুক প্রথম ভোরে ভালোবাসার গন্ধ খুঁজেছি, প্রথম ঝরে পড়া শিউলিটা কুড়িয়ে তোমার পায়ে দেব বলে, আমি সারা রাত শিশিরে ভিজেছি, আমি সারা রাত শিশিরে ভিজেছি।